পরীকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে সবচেয়ে বেশি গালি দেয় পরীকে, আমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে একদম গালি দেয় আমাদেরকে, কারণ সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর যে গালি দেয়, মানে আমি জানি না বেনামে নামে যে আইডিগুলো আছে ফেসবুকে, আমার মনে হয় ওদের বাসায় হয় মা নেই আর না হয় বোন নেই, হয় মিমের সাথে করছে না ইয়াসের সাথে করছে। ওরা যদি পাক্কা খেলোয়াড় না হইতো তাহলে এটা হইতো না। এখন কথা কি যে প্রত্যেকটা সময় আপনি দেখবেন যে সিনেমার যে আসলে মেন ভিলেন থাকে ও ক্যারেক্টারটা নেগেটিভ ক্যারেক্টার, নেগেটিভ জিনিসটা আমাদের একটু ভালো লাগে, কারণ নেগেটিভ বেশি করা যায়। ও চিল্লাচিল্লি করছে, মারামারি করছে, একে মারছে তাকে মারছে, ধুমধারাকা হুন্ডা চালাচ্ছে, তো খুব স্বাভাবিক বিষয় আসলে। মানে আপনি সুন্দর একটা কথা বলতেছেন, একজন চিল্লায় কথা বলছে, আমি কিন্তু চিল্লানোর কথা দিয়ে তাকাবো, মানে আপনি আস্তে কথা বলছেন আর একজন চিল্লাচ্ছে, এটা একদম বেসিক, এটা কোনো না। আমার ক্যারেক্টার প্রত্যেকটা মানুষ অভিনয় ভালো করছে। তো যারা ডিরেক্টরকে কম সম্মানই দেন দিয়ে ভাবেন যে জিতে গেছি, তারা ভুল করতেছেন। প্রডিউসারদেরকে বলবো সব থেকে বেশি টাকা ডিরেক্টরকে দেন, কারণ ডিরেক্টর যদি কমফোর্টেবল থাকে তখন সে আরো ভালো সিনেমা বানায়। তার যদি টেনশন থাকে বাসা ভাড়া কিভাবে দিব, অ্যাক্টরদেরকে বললো, মানে ওদেরকে দেখো একটা কি বলবো না কেন, দেখো দেখো একটা যারা সাকসেসফুল তারা কিন্তু একটারা কিন্তু গরিব খুব কম, সাকসেসফুল হলে কিন্তু গরিব থাকে না আলহামদুলিল্লাহ, ভালো জায়গায় যায়। আমি তো প্রমোশনের জন্য স্টিল এখনও বাইরে, আমি তো আসলে আর পরীকে নিয়ে বলতে চাই, আমি তখনও আসলে উনি যে আসলে স্ট্যাটাস দিয়েছেন ওনার ফেসবুক পেজ থেকে এটা আমি জানতাম না। সো আমি যখন বাসায় যাই তখন আসলে অনেকে পাঠায় ওরকম করে মন্তব্য করে, পরীর সাথে আসলে এটা নিয়ে ওরকম করে খুনসুটি হয় না, বাট পরীকে আসলে আমি থ্যাংকস দিয়ে ছোটো করব না। ও আসলে এই সিনেমাটার জন্য ও আসলে খুবই রিসেন্ট আমাদের একটা ভালো নিউজ আসবে, আসলে ও বাসায় বসে আসলে যেভাবে সিনেমাটা আমাদের সাথে প্রমোট করতেছে পরানটাকে, এটা আসলে খুবই খুবই আমরা খুবই প্লেসড। মানে আর অনন্ত ভাই যে স্ট্যাটাসটা দিচ্ছেন আসলে যে ফাঁকা আওয়াজ সিনেমা হলে মানুষ যায় না, এটা নিয়েও আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি রাফিকে প্রতিদিনই বলি যে রাফি আমরা যেন হল ভিজিটে যাই, এই যে মানুষ আমাকে জড়ায় ধরতেছে, রাফিকে জড়ায় ধরতেছে, দেন কন্টেন্ট দেখে আসলে ইমোশনাল জার্নিতে যাচ্ছে। আজকে আমি নিজেও দেখলাম যে আমাদের সাথে আজকে কে গেলেন, মালিক আফসারি আঙ্কেল, মিশা ভাই, তো ওনারা সবাই দেখে আসলে দেখেন। আমি একটা কথা বলতে চাই, সরি, আজকে মিশা ভাই, মালিক আফসারি সিনেমা দেখেছেন, আরও বাদুর রহমান দেখেছেন, নোমান নবী দেখেছেন, আমরা তো ওকে ইনভাইট করি না কিন্তু যে প্লিজ সিনেমাটা দেখেন। মিশা ভাই আমাকে ফোন দিয়ে বলছে আমি তোমার সিনেমাটা 7টা 7টা দেখতে যাচ্ছি, টিকিট পাচ্ছি না দুদিন ধরে, তো ওনাদের সম্মানার্থে আমরা যে ওনার সাথে দেখা করে আসছি, সালাম করে আসছি আর কি, কিন্তু আমি এখন পর্যন্ত কাউকে কিন্তু ইনভাইট করি নাই, কোনো আর্টিস্টকে এখনো বলিনি। আমরা হয়তো একটা প্রোগ্রাম করবো যে আমাদের সিনেমাটা দেখেন, আমি চাচ্ছি না মানে জোর করে বা রিকোয়েস্ট করে সিনেমা দেখানোর জন্য, যারা মন চাবে সে এমনি দেখবে সিনেমা আসলে। ওটাই বলতেছিলাম আসলে, পরী আসলে যেটা সম্বোধন করে লিখছে ওটা আসলে আমরা সবাই চাই, কারণ আমরা এই জেনারেশনের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আসলে যদি বড়দের কাছ থেকে ওই ইন্সপিরেশনটা না পাই যে আসলে আমরা, আমার তো এই প্রথম ঈদে রিলিজ পাওয়া একটা সিনেমা, আমার আসলে বড়দের কাছ থেকে কী চাই, যে আসলে ওনাদের কাছ থেকে দোয়া চাই, ওনারা সিনেমাটা দেখুক, আমাদেরকে ইন্সপায়ার করুক, আমরা রেগুলার কাজ করতে চাই। তো যখন আসলে একটা বাজে মন্তব্য আসে সেই মন্তব্যটা আসলে আমাদের লাইফে অনেক ইম্প্যাক্ট করে, কারণ একজন গণ্যমান্য ব্যক্তি যখন আসলে দাঁড়িয়ে কথা বলেন এবং একটা এমন একটা স্টেটমেন্ট দেন যে স্টেটমেন্টটা আসলে খুবই কুরুচিকর, মানে যেটা নিয়ে যেটা আমার মনে হয় আমি না শুধু বাইরের একটা মানুষ শুনলেও আসলে তার খারাপ লাগবে। তো সে জায়গায় আসলে আমার একই ইন্ডাস্ট্রিতে কাজ করে একই জায়গায় কাজ করে মানে আমাদের শ্রদ্ধেয় ভাইরা বা হচ্ছে আপারা যখন আসলে একটা কথা বলে ফেলবেন বা একটা স্টেটমেন্ট দিবেন, এটা আসলে খুবই কাম্য না আর কি ওদের কাছ থেকে। তো পরী খুব পরী তো খুব দুষ্টভাবে স্মার্টলি অ্যান্সার দিছে, তো পরী খুব ভালো কথা বলছে যে আসলে ভাই আমাদেরকে ইন্সপায়ার করেন, আমরা তো আসলে ইন্ডাস্ট্রিরই মানুষ, আসলে তো আমরা তো আসলে ইয়ার থেকে আসিনি, অন্য দেশ থেকে আসিনি, আমি আসলে বাংলাদেশি একজন, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন অ্যাক্টর। তো ওই জায়গার থেকে আসলে সবার কাছ থেকে আমিও সেটা চাই পরীর সাথে এক মানে এক মানে ওই কথা মিল রেখে যে বড়দের কাছ থেকে আসলে ওই জায়গাটা চাই আমরা, যে আমরা যারা কাজ করতে আসছি ওদের কাছ থেকে ওদের কাছে চাই, ওরা আমাদের কাজ দেখুক, আমাদেরকে ইন্সপায়ার করুক। আর প্লিজ মানে অন্য যে মন্তব্য ওনারা করেন এটার আসলে আমি নিজেও আগেও পাই না মাথাও পাই না, আসলে এটা কেন বলেন ওরা আর কী জন্য বলেন এটারও আমি কোনো হদিস পাই নাই। তো আমি আসলে এগুলো ইগনোর, আমি পরীকে ওই দিনও বললাম যে দেখো এত কিছু তো আসলে মেনটেন করে তো আমরা চলবো না আর চলতেও পারি না, যে ও এ কথা বলবে ও কথা বলবে আর এটা রিপ্লাই দিতে গেলে কতজনকে রিপ্লাই দেবো। ইনফ্যাক্ট আমাদের দেখেন আমরা যদি কোথাও, আমি জানি না পরীকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে সবচেয়ে বেশি গালি দেয় পরীকে,
আমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে একদম গালি দেয় আমাদেরকে, কারণ সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর যে গালি দেয়, মানে আমি জানি না বেনামে নামে যে আইডিগুলো আছে ফেসবুকে, আমার মনে হয় ওদের বাসায় হয় মা নেই আর না হয় বোন নেই। যে কথাগুলো ওনারা বলেন আসলে অনলাইনে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো আসলে সহজেই আইডি খুলে আপনি চাইলাম আমি তানভীর তারিকের ছবির নিচে গিয়ে কমেন্ট করে ফেলতে পারলাম, আর আমি এটা নিয়ে খুব প্রাউড ফিল করলাম। এটা আসলে গর্বের বিষয় না, মানে আমি দিন শেষে যখন আসলে একটা মেয়েকে নিয়ে কথা বলবো, মানে মন চাইলো আমি একটা মানে কমেন্ট করে বেরিয়ে গেলাম, আমি খুব গর্ব করলাম, আমার হয়তো আমাকে নোটিস করলো দেখলো, এটা আসলে গর্বের বিষয় না। আর এগুলো আমি প্রথম থেকে পড়িয়ে উঠে ইগনোর করে না, আমি ইগনোর করি না। আর এই সিনেমা করতে এসে ঈদে করতে এসে আমার একটা জিনিস মনে হলো, আমি রাফিকে ওই দিন বলতেছিলাম যে রাফি আমার এই সিনেমাতে কাজ করার এক্সপিরিয়েন্সে আসলে এরকম ফিলিংস কখনো হয় নাই, আমার কাছে মনে হচ্ছিলো আমি খুব নির্বাচন করতে নামছি আর কি, একটা মনে হয় নির্বাচনের যুদ্ধ। আসলে ইটস আর্ট ফর্ম, মানে সিনেমা তো একটা আর্টিস্টিক ভঙ্গি, একটা বিনোদনের জায়গা। ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় আমি অনন্ত ভাইকে নিজে উনি আমাকে ফোন করছিলেন, আমি বরাবরই যে ইন্টারভিউতে গেছি আমি বললাম যে আমি যখন আসলে সিনেমা কাজ করতে আসিনি বা আমি মিডিয়াতে আসিনি তখন ওনার সিনেমা আমি হলে যাই দেখতে। আসলে উনি তো হ্যাঁ হ্যাঁ, কারণ উনি তো বাস্তব জিনিসটাকে অবাস্তব করে ফেলায়, এটা তো আসলে রেয়ার। ওই জায়গায় উনি হি ইজ এ ভেরি সাকসেসফুল গাই, মানে উনি যেভাবে আসলে হার্ট টাট খুলে নিয়ে এরকম করে নিয়ে আসে এটা তো খুবই ইন্টারেস্টিং জিনিস। তো ওইটা আসলে আমাকে খুব ভালো মানে ওইটা ভালো ক্লিক করছে আমাকে, হ্যাঁ তো ওইটা আমাকে খুব ভালো ক্লিক করছে। তো ওই জায়গা থেকে আমি ওনার ফ্যান। আসলে যে জিনিসটা উনি পারেন অ্যাজ অ্যান অ্যাক্টর এটা আসলে অন্য কোনো অ্যাক্টর পারবেন না। সো আমি ওনার অনেক আগে থেকেই ফ্যান, এখনও ফ্যান। আমি খুব রিসেন্ট আমরা প্ল্যান করছি যে আমরা টিম পরান টিম ওনার সিনেমা দেখতে যাবো, বাট হ্যাঁ বাট সিনেমা করতে এসে আমি যেমন কখনোই আসলে কাউকে নিয়ে কোনোদিন কুমন্তব্য বা খারাপ মন্তব্য এগুলো করিনি, আমি এটা এক্সপেক্ট করবো বড় ভাইদের কাছ থেকে, বড় আপার কাছ থেকে, যে প্লিজ আপনারা বা আপনারা কোনো এমন মন্তব্য করবেন না যেটাতে আসলে আরেকজনের ফ্যামিলিতে ইম্প্যাক্ট করে বাজেভাবে। এটা শুধু আমার না, নর্মাল একটা মানুষের লাইফেও যদি আমি একটা মানুষকে ক্ষতি করার ট্রাই করি, একটা বাজে গালি দিই, এটাও কিন্তু ওই পরিবারের জন্য আসলে বাজেভাবে ইম্প্যাক্ট। আমার মনে হয় আমার চরিত্রটাকে আসলে মানুষ এত পছন্দ করছে, এটার কারণে হয়তো বা আমাকে নিয়ে প্রশংসা বা লেখালেখি হচ্ছে। বাট সত্যি কথা বলতে আমি যখন এই সিনেমাতে কাজ করতে যাই তখন আসলে আমার খুবই আসলে যে আমি পরীক্ষিত একজন অ্যাক্টর বা আমি খুবই নাম দাম আছে আমার ওরকম না, আসলে আমি ভয় পাচ্ছিলাম যে মিম তো আসলে অনেক দিনের জার্নি, মিমের ক্যারিয়ার প্রায় 10-15 ইয়ার্স মেবি না, কারণ এরকম অনেক অনেক বছরের জার্নি মিমের। তো আমি ভাবতেছিলাম যে আসলে মিম থেকে আমি ওই সাপোর্টটা পাবো কিনা, বাট আমি খুবই অবাক হলাম যে মিম বা ইয়াশ বা আমার সিনেমার যে কাস্টিংগুলো ছিল ওরা আমাকে এত হেল্প করছে যে আসলে এই যে একজন আরেকজনকে অ্যাক্টিং করতে গিয়ে যদি ওই স্পেসটা না দেয় কারো ক্যারেক্টার হয় না। আর মিম আমাকে এতটা স্পেস দিছে, আমি মিমকে এতটা স্পেস দিছি, ইয়াশ ইনফে সবার সাথে সবার, এই বোঝাপড়াটা না হলে হয়তো বা আমার ক্যারেক্টারটা রোমান হইতো না কখনো কখনো। মিমের অনন্যাটা আসলে এত সুন্দর বিউটিফুলিও করতে পারতো না, ইয়াশ সিফাত ক্যারেক্টারটা এত সুন্দর করতে পারতো না। তো আমার মনে হয় ওদেরটা ম্লান না, ওদেরটা অনেক বিউটিফুল। আসলে এক একজনের দেখার তো অ্যাঙ্গেল দৃষ্টিভঙ্গি আলাদা, হয়তো বা আমার ওই পাগলাটে স্বভাব, ওই মফস্বলের মাস্তানি প্লাস একটা মেয়েকে ভালোবাসার জন্য যে এত মরিয়া, নর্মালি তো মেয়েরা ছেলেরা এটা করে, তো এই ভালোবাসার জন্য যে আসলে মরিয়া ওই জিনিসটা আসলে সবাইকে ক্লিক করছে, এর জন্য সবাই আমাকে পছন্দ করতেছে। বাট বাই দ্য ওয়ে মিম এবং ইয়াশ দে আর ব্রিলিয়ান্ট পারফর্মার। আমি আপনার বুঝাই একটা জিনিসটা, সেটা হলো যে যেমন রাত যে সিনগুলোতে অ্যাক্টিং করেছে আসলে সেই একটা সিনে কিন্তু রাত এক এক অ্যাক্টিং করে না, এখন রাত এক এক অ্যাক্টিং করতেছে। একটা আমি তো নিজে অভিনেতা, আমি তো অভিনয়টা একটু জানি না, আমি বলি সেটা হলো যে খেলোয়াড় দুইজন না হলে খেলাটা হয় না আসলে। মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিনেতাকেও যদি কোনো নন অভিনেতার সাথে ছেড়ে দেওয়া হয় সে ভালো পারফর্ম করতে পারবে না, কাউন্টার লাগে আসলে। রাত যত সিন অ্যাক্টিং করছে হয় মিমের সাথে করছে না ইয়াশের সাথে করছে, ওরা যদি পাক্কা খেলোয়াড় না হইতো তাহলে এটা হইতো না। এখন কথা কি যে প্রত্যেকটা সময় আপনি দেখবেন যে সিনেমার যে আসলে মেন ভিলেন থাকে ও ক্যারেক্টারটা নেগেটিভ ক্যারেক্টার, নেগেটিভ জিনিসটা আমাদের একটু ভালো লাগে কারণ নেগেটিভ বেশি করা যায়। ও চিল্লাচিল্লি করছে, মারামারি করছে, একে মারছে তাকে মারছে, ধুমধারাকে হুন্ডা চালাচ্ছে, তো খুব স্বাভাবিক বিষয় আসলে। মানে আপনি সুন্দরভাবে একটা কথা বলতেছেন, একজন চিল্লায় কথা বলছে, আমি কিন্তু চিল্লানোর কথা দিয়ে তাকাবো, মানে আপনি আস্তে কথা বলছেন একজন চিল্লাচ্ছে, এটা একদম বেসিক, এটা কোনো না। আমার ক্যারেক্টার প্রত্যেকটা মানুষ অভিনয় ভালো করছে, মানে কেউ আগে ছাপা যায় নাই, কারণ এখানে যদি একজন ভালো করতো, দেখেন ওই সিনেমা কিন্তু সাকসেসফুল না, যে সিনেমা দেখে মানুষ বলে কি রাজ ফাটায় দিচ্ছে, এটা কিন্তু সাকসেসফুল না। সবাই বলে পরাণ ফাটায় দিছে, রাজ দুর্দান্ত অভিনয় করছে, কারণ রাজকে অনেকে নতুন করে আবিষ্কার করতেছে, সে এই এতদিন কোথায় ছিল, এত ভালো অভিনয় করে। এই জন্য যেমন আমার সিনেমা বুবলি আর সিয়ামকে নিয়ে একটা সিনেমা বানিয়েছিলাম ওটিটির জন্য টান, সবাই কিন্তু বুবলিকে নিয়ে প্রশংসা করছে, কারণ বুবলিকে কেউ কল্পনাই করে না এই ক্যারেক্টারে।
তো রাজের এই অ্যাক্টিং কেউ হয়তো ভাবেই নাই আসলে। মিম কেন, আমি তো সবসময় এক্সপেরিমেন্ট করি, মিম একটা এক্সপেরিমেন্ট ছিল, এক্সপেরিমেন্ট আমি সাকসেস। আর মিম কিন্তু দুর্দান্ত অভিনয় করছে, এটা মানতে হবে, পুরো সিনেমা ট্রেনে নিয়েছে, আপনি সিনেমা দেখতে বুঝতে পারবেন না। তো যারা ডিরেক্টরকে কম সম্মানই দেন দিয়ে ভাবেন যে জিতে গেছি, তারা ভুল করতেছেন। প্রডিউসারদেরকে বলবো সব থেকে বেশি টাকা ডিরেক্টরকে দেন, কারণ ডিরেক্টর যদি কমফোর্টেবল থাকে তখন সে আরো ভালো সিনেমা বানায়। তার যদি টেনশন থাকে বাসা ভাড়া কিভাবে দিব, অ্যাক্টরদেরকে বলবো মানে ওদেরকে দেখো একটা কি বলবো না কেন, দেখো দেখো একটা যারা সাকসেসফুল তারা কিন্তু একটারা কিন্তু গরিব খুব কম, সাকসেসফুল কিন্তু গরিব থাকে না আলহামদুলিল্লাহ, ভালো জায়গায় যায়। তো প্লিজ আমরা নোংরামি আজকে থেকে বন্ধ করে দিই, এই শোর মাধ্যমে আমরা বলি, আমরা নিজেদের নিয়ে নেগেটিভ কথা না বলি। যদি বাংলাদেশে সিনেমাপ্লেক্স থাকতো আমাদের দেশে 100 কোটি টাকার মার্কেট আসতে পারে।